আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই প্রসঙ্গে কি জানিয়েছেন শুনবো। আজকে এটা পরিষ্কার হয়ে গেল যে অঙ্কিতা অধিকারী, পরেশ অধিকারীর কন্যা যে চাকরি পেয়েছিলেন সম্পূর্ণ বেআইনিভাবে। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে অঙ্কিতা তিনি পার্সোনালিটি টেস্টে হাজিরই হননি, কোনো পার্সোনালিটি টেস্টই হয়নি, তাহলে তাকে কী করে নিয়োগ দেওয়া হলো। তার নিয়োগ ইতিমধ্যেই আদালত বাতিল করেছেন। আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন আদালত, তা হচ্ছে অঙ্কিতা যে পরিমাণ টাকা পেয়েছিলেন, যেটা আদালত ফেরত দিতে নির্দেশ দিয়েছিলেন, তার অর্ধেক টাকা উনি ফেরত দিয়েছেন, সেই টাকাটা পুরোপুরিভাবে ববিতাকে দিয়ে দিতে হবে। তার কারণ, যেদিন থেকে অঙ্কিতা কাজ করছেন সেই দিন থেকেই ববিতা কাজ করতে পারতেন, অর্থাৎ ববিতাকে অন্যায়ভাবে বঞ্চিত করা হয়েছে, আদালত সেই বঞ্চনাটাকে মেটাবার চেষ্টা করলেন। হাইকোর্টের নির্দেশের পর মন্ত্রী পরেশ অধিকারী কি বলেন শুনবো। যে ববিতা বলে যে মেয়েটি মামলা করেছিল, হাইকোর্ট আজকে বলেছে যে তাকে চাকরিতে জয়েন করানোর কথা। বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য করাটা ঠিক হবে না। আইনজীবী ফিরদোস আমাদের সঙ্গে রয়েছেন। ফিরদোস, আপনাকে জিজ্ঞাসা করব যে আজকের কলকাতা হাইকোর্টের নির্দেশ এটাকে কিভাবে দেখছেন? দেখুন, অত্যন্ত আমরা খুশি, যেহেতু এই পদে, যে পদে এতদিন মন্ত্রীকন্যা চাকরি করছিলেন, অ্যাকচুয়ালি এই পদের প্রাপ্য হকদার হচ্ছে যে ববিতা সরকার। শুধুমাত্র মন্ত্রীর মেয়ে 61 পেয়ে এক নম্বরে উঠে যাওয়ার জন্য ববিতার র্যাঙ্ক 20 থেকে 21 হয়ে গেছিলো, 20 পর্যন্ত ডেকেছিল। তাহলে যদি এই মন্ত্রীর মেয়ে ওখানে না ঢুকতো, তাহলে নিশ্চিতভাবে ববিতা সরকার 2018 সাল থেকে চাকরি করত। আজকে এতগুলো বছর পেরিয়ে গেল যে শুধুমাত্র সে এই তথ্য জানতে যে কে এই পদে চাকরি করছে এবং তার প্রাপ্য নাম্বার কত। আদালতে মামলা করার পরে জানা যাচ্ছে যে মন্ত্রীকন্যা অঙ্কিতা অধিকারী সে 61 পেয়েছেন এবং তিনি এই নিয়োগ প্রক্রিয়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় হলো ইন্টারভিউ। তিনি ইন্টারভিউয়ে পার্টিসিপেট না করেই তিনি কিন্তু চাকরি করছিলেন। আজকে স্কুল সার্ভিস কমিশনের যিনি আইনজীবী ছিলেন তিনি জানালেন যে অ্যাকর্ডিং টু দেয়ার ডাটা তারা সেই এই অঙ্কিতা অধিকারী কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ ইন্টারভিউ সেখানে পার্টিসিপেটই করেননি। ফলে ববিতা সরকার যেখানে চাকরির প্রাপ্যতা তার থাকা উচিত, চাকরি পাওয়া উচিত ছিল, 2018 সাল থেকে এত বছর ডিপ্রাইভ ছিলেন, তাই পুরো বিষয়টি শোনার পর মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন যে ববিতা সরকারকে ইমিডিয়েটলি চাকরি দিতে হবে এবং অঙ্কিতা অধিকারী যে এতদিন ধরে চাকরি করছিল সে যে টাকাটি ফার্স্ট ইনস্টলমেন্টে জমা দিয়েছে সেই টাকাটি ববিতা সরকারকে দিতে হবে। ধন্যবাদ আপনাকে। অর্থাৎ বুঝতেই পারছো যে কলকাতা হাইকোর্টের এই নির্দেশের পরেই অঙ্কিতা অধিকারী শূন্য পদে নিয়োগপত্র অবিলম্বে হাতে দেওয়া হবে ববিতা সরকারকে এবং তিনি 10 দিনের মধ্যে চাকরিতে যোগদান করবেন। অনেক ধন্যবাদ শৌভিক।